10 ঘন্টা একটি দেয়াল তৈরি করে ফেলে চারজন মানুষের কত সময় লাগবে হাসি এটার উত্তরটা দিলে বের হয় দেয়াল বানানো হয়েই গেছে আর মানুষ কেন লাগবে ইয়েস থ্যাংক ইউ কোশ্চেন দোর সেকেন্ড কোশ্চেনটি আমরা যাচ্ছি একটা মানুষের 8 দিন না ঘুমিয়ে থাকা কি সম্ভব ও ভাবনা বলো না যে ঘুমে আছে তাকে তো জাগানো যাবে না ও সরি 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 ভাবনা সরি প্রশ্নের উত্তরটা ভুল হয়েছে এখন আমি সেকেন্ডে আমি যাকে দেখেছি বাজারটা পেস করেছে সে হচ্ছে সাম রাতে ঘুমালিতে হয় তিন নাম্বার প্রশ্ন একজন খুনির শাস্তি হবে তবে সে পালিয়ে যাবে তাকে বেছে নিতে হবে তিনটি রুমের যে কোনো একটি একটি ঘরে আগুন আর আরেক ঘরে সন্ত্রাসীরা গুলি লোড করে বসে আছে আর আরেক ঘরে সিংহের পাল বসে আছে তিন বছর ধরে না খেয়ে আছে সে কোনটি বেছে নিবে প্লিজ মেয়ে যাবেন আর সিংহের রুমে যাবে। সিংহের রুমে হ্যাঁ কারণ সিংহটা তো আসলে তিন বছর ধরে না খেয়ে তো আর বেঁচে থাকার কথা না তো অবভিয়াসলি মরে গেছে আর ওই রুমে গেলে খুনির কোনো প্রবলেম হবে না সে ওখানে গেলে বেঁচে যাবে তাহলে আমরা সঠিক ধরে নিচ্ছি চার নাম্বার প্রশ্নতে চলে যাব রাইট সিরিয়াস একজন স্ত্রী তার স্বামীকে শুট করলো কি করলো শুট শুট করলো তারপর সে স্বামীকে পানিতে চুবিয়ে রাখলো পাঁচ মিনিট স্বামীকে চুবিয়ে রাখলো পাঁচ মিনিট তাও শুট করার পর ও মাই গড তারপর তাকে উঠিয়ে ঝুলিয়ে রাখলো খুব খারাপ লাগছে এর পাঁচ মিনিট পর দুজন একসাথে বাইরে গেল এবং চমৎকার একটি কিভাবে সম্ভব এখন অবশ্যই ইমন এটার উত্তর দিবে ফটোগ্রাফার ইয়া শুট করে মানে ছবি তোলে ফার্স্টে তারপর যে নেগেটিভ ভিজানোর একটা ব্যাপার থাকে তারপর ঝুলিয়ে যে সেটাকে তারা ওই যে শুকানোর জন্য যে প্রসেসটা করে আর কি তারপর হয়তোবা ডিনারে গিয়েছে আর কি শুট বলতে আমরা ফটোগ্রাফিটাকে বুঝি এটা বুঝি না এই কোশ্চেনে এটা না উত্তরটা সঠিক থ্যাংক ইউ প্রশ্ন নাম্বার ফাইভ তিরিশকে ভাগ করো হাফ দিয়ে তারপর যোগ করো দশ দিয়ে কত হলো সেভেন্টি থ্যাংক ইউ নাম্বার সিক্স তিনটি কমলার মধ্য থেকে দুইটি কমলা নিয়ে ফেললে হাতে কি থাকে তখন এমন হাতে 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 দুটি 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 থাকে থাকে তিনটি কমলা থেকে নিলে উত্তর সঠিক আমরা সাত নম্বর প্রশ্নতে যাব একজন বোবা মানুষ দাঁত ব্রাশ করবে এই জন্য টুথব্রাশ কেনা দরকার ঠিক কিনা সে কথা বলতে পারে না তারপরে সে দোকানে গেল অনেক কায়দা করে দোকানদারকে বুঝালো দোকানদার বুঝতে পারল অবশেষে সে ব্রাশটা কিনলো প্রশ্ন বোবা মানুষকে নিয়ে নয় আরেক অন্ধ মানুষকে নিয়ে সে চোখে সানগ্লাস পড়া এখন বলতো সে কিভাবে দোকানদারকে বুঝাবে যে অন্ধ তার তো আসলে বোঝানোর সমস্যা সে তো মুখ আছে মুখ দিয়ে বলে দিবে সে সানগ্লাস পরা থাকুক আর যেখানে যেভাবে থাকুক অ্যান্সারটা সঠিক এক্সিলেন্ট যাই হোক আমরা নেক্সট প্রশ্নতে যাব সেটা হচ্ছে এমন একটি প্রশ্ন বলুন যে প্রশ্নের উত্তর কখনো হা হবে না মেয়ে যাবেন তুমি কি ঘুমাচ্ছ উত্তর সঠিক প্রশ্ন নাম্বার নাইন একই প্রশ্ন বারবার করা হবে আপনাকে কিন্তু উত্তর হবে ভিন্ন সাইমন সাইমন প্লিজ এটা হচ্ছে সময় ও জোরে করে হাততালি দিতে হবে থ্যাংক ইউ